প্রিয় শিক্ষার্থীরা, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো পরিবারের সবাইকে নিয়ে। আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সামনে কথা বলব। চিত্র দেখো, এই চিত্র দেখানোর প্রক্রিয়াটির নাম কি? আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারছি করছি তুমি কি বলতে পারো এই প্রক্রিয়াটির নাম কি? এই প্রক্রিয়াটির নাম হচ্ছে শ্বসন। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে শ্বসন। তাহলে আজকের পাঠ প্রাণীর শ্বসন। আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। প্রশ্বাসের সময় আমরা কি গ্যাস গ্রহণ করি ত্যাগ করি তোমরা কি জানো? আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি। উদ্ভিদ বা নিম্ন প্রাণীর মধ্যে আলাদা আলাদা আছে। আমরা যারা প্রাণী তারা ফুসফুসের সাহায্যে আমাদের এই শ্বসন কার্য সম্পন্ন করি। এই পাঠ শেষে তোমরা কি শিখবে? এই পাঠ শেষে শ্বসন কি তা বলতে পারবে, শ্বসন তন্ত্র সম্পর্কে বলতে পারবে, শ্বসন অঙ্গগুলো ব্যাখ্যা করতে পারবে। শ্বসন কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে ভেঙ্গে সরল ও হজমযোগ্য খাদ্যবস্তুতে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে। শ্বসনে সংঘটিত বিক্রিয়াটি হচ্ছে এরকম, যে গ্লুকোজ থাকে, আমরা যে শর্করা জাতীয় খাবারগুলো খাই এর মধ্যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন করে। এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আর শ্বসনে যে অঙ্গগুলো আমাদের বা যে তন্ত্রগুলো আমাদের শ্বসন কার্যে অংশগ্রহণ করে তাদেরকে একত্রে শ্বসন তন্ত্র বলে। এই শ্বসন কার্যে অংশগ্রহণকারী অঙ্গগুলো কি কি? সেগুলো হচ্ছে নাসাপথ ও নাসারন্ধ্র, নাসাগলবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ফুসফুস, মধ্যচ্ছদা ইত্যাদি। এই অঙ্গগুলোর মাধ্যমে আমাদের এই শ্বসন কার্যটা সম্পূর্ণ হয়। চিত্র দেখো, প্রথমে আছে নাসাপথ ও নাসারন্ধ্র। নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। এটি সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। একটি পাতলা পর্দা দিয়ে এটি দুই ভাগে বিভক্ত থাকে। তোমরা জানো নাকের ভিতর দিয়ে দুইটা আমাদের নাকের দুইটা ছিদ্র আছে এবং এর ভাগ দিয়ে মাঝ দিয়ে একটা পাতলা পর্দা আছে। এটি সম্মুখ ভাগে লোম এবং পশ্চাৎ দিকে একটা ঝিল্লি থাকে, আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে। তাহলে আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে। প্রশ্বাস বায়ুতে ধূলিকণা রোগ জীবাণু থাকলে তা এই লোম এবং ঝিল্লিতে আটকে যায়। তাহলে আমাদের নাকে আমরা লোম দেখি কেন? অথবা আমাদের নাকের পিছনে ঝিল্লির কাজটা হলো কি? আমাদের নাক দিয়ে যদি কোনো কারণে ধুলাবালি বা ময়লা ভিতরে ঢুকে যায় চেষ্টা করে তখন এই লোম এবং এই ঝিল্লিতে গিয়ে সেটা আটকে যায়। এরপরে দেখো গলবিল বা নাসা গলবিল। যে নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ, অর্থাৎ নাসাপথে এখান থেকে এসে নাসাপথে শেষ পর্যন্ত যে অংশটা পাওয়া যায় সেইটাকে পরের অংশ, সেই পরের অংশটাকে বলা হয় নাসা গলবিল বা গলবিল। গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। এই শ্বাসনালীর মধ্যে দিয়ে গলবিল পথে এখান থেকে নাক দিয়ে এসে এদিকে এসে বাতাস প্রবেশ করে। এরপরে দেখো, এরপর আছে স্বরযন্ত্র। গলবিল ও শ্বাসনালীর সংযোগ স্থলে স্বরযন্ত্র অবস্থিত। এটা হচ্ছে গলবিল, এটা হচ্ছে শ্বাসনালী, এই দুটা সংযোগ স্থলে এটা হচ্ছে স্বরযন্ত্র। তোমরা যদি গলা আমাদের গলায় হাত দিয়ে দেখো এখানে একটা উঁচু জায়গা দেখা যাবে, এই উঁচু জায়গাটাকে বলা হয় স্বরযন্ত্র। এখানে একটি স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। এখানে এই অংশটা থেকে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বলার
শব্দ সৃষ্টি হয়। এই জন্য এটাকে বলা হয় ভোকাল কর্ড বা ষড়যন্ত্র। ষড়যন্ত্র, স্বরশিশুর মুখে একটা ঢাকনা থাকে, আমরা যখন কোনো খাবার খাই তখন এই ঢাকনাটা ঢেকে রাখে যাতে এদের মধ্যে কোনো খাদ্য ঢুকতে না পারে। আবার যখন শ্বাস গ্রহণ করি তখন আমরা তখন আবার এই ঢাকনাটা এখান থেকে সরে যায়। তোমরা অনেক সময় দেখবে খাবার খেতে আমাদের কি হয়, শ্বাসনালীতে ভাত ঢুকে যেতে যায়, কারণ আমরা যখন কথা বলি বা খাবার সময় যখন কথা বলবো তখন হঠাৎ করে এর মধ্যে একটা খাদ্য বা পানীয় বস্তু ঢুকে গেলে আমাদের হঠাৎ করে আমরা কি হতে পারি, মাথা গলায় সমস্যা হয়, তখন আমরা বলি যে বিষম খাইছে, বিষম খায় বা বিষম খাইছে, এরকম বলা হয়। কিন্তু আসলে এটা হলো যে ষড়যন্ত্রের মধ্যে যে ঢাকনাটা আছে এটা যদি কোনো কারণে সরে যায়, ওখানে মধ্যে শ্বাসনালীতে ভাত প্রবেশ করলে আমরা নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এরপরের অংশে দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী খাদ্য নালীর সম্মুখে অবস্থিত, ষড়যন্ত্র থেকে শুরু হয়ে কোলন শাখা পর্যন্ত বিস্তৃত অংশগুলোকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। এখানে এখানে দুটো অংশ আছে, এখানে খাদ্য নালী এটা আছে, এই খাদ্য নালীর সম্মুখে অবস্থিত, খাদ্য নালীর সম্মুখে অবস্থিত এবং ষড়যন্ত্র থেকে শুরু হয়ে কোলন শাখা পর্যন্ত বিস্তৃত অংশটাকে বলা হয় শ্বাসনালী বা ট্রাকিয়া। আর এই পথে আমাদের খাদ্যবস্তু বা শ্বাস মানে বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করে। এরপরে দেখো ব্রঙ্কাই বা কোলন শাখা। এখানে শ্বাসনালীটা ফুসফুসের কাছে এসে দুই শাখায় বিভক্ত হয়ে দুই ফুস বাম ও ডান ফুসফুসে প্রবেশ করে। তাহলে প্রবেশ করার পর যে অংশগুলো দুই পাশে দুই ফুসফুসে প্রবেশ করলো এই অংশগুলোকে বলা হয় ব্রঙ্কাই বা কোলন শাখা। এদেরকে এক বচনে ব্রঙ্কাস বলা হয়। ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাটা অসংখ্য শাখা প্রশাখা বিভক্ত হয়, তাদেরকে বলা হয় ব্রঙ্কিওল, তাদেরকে বলা হয় ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাই ফুসফুসে প্রবেশ করার পর অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, তাদেরকে বলা হয় ব্রঙ্কিওল। ব্রঙ্কার গঠন শ্বাসনালীর মতোই, ব্রঙ্কার গঠন শ্বাসনালীর মতোই। এরপর আছে ফুসফুস। বক্ষগহ্বরের ভিতর দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে থাকে, অবস্থিত থাকে। তাহলে বুকের মাঝে থাকে হচ্ছে হৃৎপিণ্ড, বুক হৃৎপিণ্ডের দুই পাশে থাকে দুইটা ফুসফুস। তাহলে আমাদের ফুসফুস কয়টি আছে, আমাদের ফুসফুস আছে দুইটি। এটা স্পঞ্জের মতো নরম কোমল, তোমরা যদি স্পঞ্জ হয়তো চিনে থাকবে, দেখেছো এই স্পঞ্জের মতো নরম হয় আমাদের এই ফুসফুসগুলো। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড় হয়। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট পুলার নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এটা হচ্ছে পুলুরা পর্দা। এই পুলুরা পর্দা দুই স্তর বিশিষ্ট একটা দুই ভাঁজ বিশিষ্ট একটা পর্দা, এটাকে এই ফুসফুস গুলাকে আবৃত করে রাখে। দুই ভাঁজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাসের কাজে ফুসফুস ও বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না। ব্রঙ্কাস প্রতিপাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিওল গুলো বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। তাহলে এখানে যে সূক্ষ্ম রেখাগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে আবার কিছু বল বল আকৃতির অংশ আছে, যেটাকে বলি আমরা বায়ুথলি। এই বায়ুথলির প্রত্যেকটা কোষই এপিথেলিয়াল কোষ নামক একটা পর্দা দ্বারা আবার আবৃত থাকে, তৈরি হয়। এই কোষগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুটে ওঠে, ফুলে ওঠে, পরে আবার কুঞ্চিত হয়ে যায়। বায়ুথলি ও কৈশিক জালিকা উভয়ের প্রাচীর এত পাতলা যে সহজে এর মধ্যে দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। সবশেষে আছে এই মধ্যচ্ছদ হলো যে মাংসপেশি বক্ষগহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে রয়েছে তাকে বলি আমরা মধ্যচ্ছদ। এটা অনেকটা দেখতেও প্রসারিত ছাতার মতো।
মধ্যছদা সংকুচিত হলে নিচের দিকে নামে এবং তখন বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। আবার এটা যখন প্রসারিত হয় তখন এটা উপরের দিকে ওঠে এবং বক্ষ গহ্বর সংকুচিত হয়। মধ্যছদা সংকোচন, এই ধরনের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস ও নিঃশ্বাসের কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার উপরে তোমাদের একটি বাড়ির কাজ, এটা হলো শ্বসনতন্ত্রে চিহ্নিত চিত্র অঙ্কন করো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো আর নিয়মিত সাবান দিয়ে হাত ধো এবং লেবু পানি পান করো। আল্লাহ হাফেজ।